সম্পূর্ণ খোলা পিঠে পাতলা শাড়িতে নজর কাড়লেন মিমি চক্রবর্তী। অভিনেত্রী মিমি চক্রবর্তীর সৌন্দর্যে বিভোর তার অনুরাগীরা। তা হবে নাই বা কেন, মিমি যে ঠিক এতটাই সুন্দর তাই তিনি যখনই নতুন নতুন লোকে সবার সামনে ধরা দেন তখন তাকে দেখে চোখ ফেরানোর উপায় থাকে না। এবারও তাই হলো, নিজের ইনস্টাগ্রামে লেটেস্ট ফটোশুটের ছবি শেয়ার করলেন মিমি। আর এই ফটোশুটের জন্য তিনি চমৎকার একটি শাড়ি বেছে নিয়েছেন। একটি ট্রান্সপ্যারেন্ট ফেব্রিকের শাড়ি পরেছেন মিমি। আইভরি রঙের এই শাড়িতে চমৎকার দেখাচ্ছে মিমি চক্রবর্তীকে। অনুরাগীরা ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। আমিও মিমির থেকে চোখ ফেরাতে পারছি না। চলুন দেখে নেওয়া যাক ঠিক কেমন ছিল মিমির কাজ, কেন তাকে নিয়ে এতটা হইচই পড়ে গেল নেট পাড়ায়। আইভরি রঙের একটি শাড়ি পরে নিয়েছিলেন মিমি চক্রবর্তী। এই ধরনের শাড়ি যে কোনো অনুষ্ঠানে কিংবা বিয়ের অনুষ্ঠানে আপনি পরতে পারেন, বেশ দেখায়। কারণ হালকা রঙের শাড়ির উপরে যখন ভারী কারুকাজ করা থাকে তখনই তা হয় দেখার মতো। মিমি চক্রবর্তীর শাড়ির ক্ষেত্রেও তাই হয়েছে। সম্পূর্ণ ব্যাকলেস ব্লাউজের সঙ্গে তিনি যখন একটি আইভরি রঙের শীতল শাড়ি পরে ফটোশুট করেছেন তখন তাকে দেখে প্রেমে পড়েছেন সবাই। সঙ্গে যোগ হয়েছে মিমির মন ভোলানো হাসি, যা তার এই এলিগেন্ট লুকের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। আমরা তো তার প্রত্যেকটা ছবি বারবার দেখেছি। মনোক্রোম্যাটিক এই নম্বরটি জাস্ট অসাধারণ। মাথা থেকে পা পর্যন্ত তিনি যেভাবে আইভরি রঙকেই তা প্রশংসা করার মতোই। ভারী এমবেলিস্ট কাজ করা হয়েছে শাড়িতে, যেমন এখানে সাদা সুতোর এমব্রয়ডারি কাজ রয়েছে। এই শাড়িতে সাদা সুতোর কাজে ফুটিয়ে তোলা হয়েছে ফোলার মোটিক। ছোট ছোট ফুল এই শাড়ির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে, যা শাড়ির শোভাকে বানিয়েছে কয়েক গুণ। আইভরি শাড়ির বিশেষ দিকে আটকল চোখ এর পাশাপাশি শাড়ির সুন্দর সিকুইন কাজও রয়েছে, যা শাড়িতে বিশেষ চমক যোগ করেছে, যা এক কথায় দুর্দান্ত। সুন্দর সিকুইন কাজ এই শাড়িতে একটি ব্লিং ইফেক্ট যোগ করেছে, যার জন্য এই শাড়িটি হয়ে উঠেছে একটি আদর্শ পার্টি ওয়্যার। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর তারকাদের জীবন সম্পর্কে এমনই তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।